আমার মন চ্যানেলের প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আমার মনের ভালোবাসা দিতে আবার নতুন করে এলাম। আজকে একটা নতুন মেডিটেশন আপনাদের সামনে উপস্থাপনা করব এবং সেটা প্রয়োগটা কিভাবে করতে হয় মোটামুটি একটা ধারণা দেব। সেটার বিপাসনা, এই বিপাসনা বাংলায় বলা হচ্ছে, কিন্তু এই সংস্কৃত শব্দ হচ্ছে বিপস্যনা, মানে অর্থাৎ বিশেষভাবে প্রত্যক্ষভাবে দেখা, উপলব্ধি করা। সেই উপলব্ধিটা কিভাবে করতে হবে, কাদের দ্বারা সম্ভব, এটা কিন্তু সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। বিশেষ করে যারা বিচলিত মনের মানুষ, যারা অস্থির হয়ে থাকেন, মেডিটেশন শিখবেন, অনেক সময় অনেক কানে মিউজিক দিয়ে মেডিটেশন শিখতে যায়, হয়তো অনেক টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট এর আসায়, কিন্তু এই বিপাসনা আপনি যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় করার মতো সম্ভব আপনার মনের দ্বারা। সেটা কোন জাতীয় মন? একটা শিশু মনের মতো, অর্থাৎ মায়ের কোলে বসে আছে শিশু, মাই তাকে বোঝাচ্ছে যে হয়তো একটা গোলাপ ফুল দেখছে, গোলাপ ফুল শিশুটা কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না, কিন্তু মায়ের দৃষ্টি দ্বারা ওই শিশুকে মা বুঝিয়ে দিচ্ছে যে বাবা এই গোলাপ ফুলটা লাল, এই গাছে হয়, এর এই এই পাতা, এই এই গুণাবলী, এই এই সুগন্ধ, এই যে সেক্টরটা ব্যক্তি যিনি সাধনা করবেন তিনি উপলব্ধি করবেন মনটা সেই শিশুর মতো করে। এখানে কিন্তু বিচলিত মন হলে কিন্তু এই সাধনা দ্বারা সম্ভব না, বা কোনো ধনী ব্যক্তির দ্বারা সম্ভব না। ফকির মন লাগবে, মনটা ফকির, যে মনটা কিচ্ছু নাই কারো, মানে অসহায় প্রভুর কাছে। প্রভু হচ্ছে একমাত্র আমির, আমি ফকির। তাহলে ওইটি দাঁড়াচ্ছে যে আমার বোধটুকু যেন না থাকে এর ভিতরে। যে কথাটা বললাম, মানে ধনী বলতে এখানে ধন দৌলতের অহংকার যার ভিতরে, সে অহংকারী মনের মানুষের দ্বারা সম্ভব না। ব্যক্তি যদি উচ্চ শিক্ষিত হয় বা সেই গর্বে গর্বিত হয়ে থাকে তাদের দ্বারা কিন্তু সম্ভব না। তারা কিন্তু অনেক কষ্টে দুঃখ নিয়ে যন্ত্রণা নিয়ে কিন্তু পৃথিবীর বুকে আছে তারা, তাদের দ্বারা কিন্তু এই মেডিটেশন করা সম্ভব নয়। মেডিটেশন তাদের দ্বারা সব, আগেই বলেছি প্রথমেই যে বিপাসা মেডিটেশন প্রত্যক্ষ দেখা, উপলব্ধি করা। শিশু মায়ের কোলে থাকে বটে, কিন্তু সেই মা সেই শিশুটা যখন বয়স্কার এসে যাচ্ছে, অর্থাৎ সে যৌবনে পদার্পণ করেছে, যৌবনে আসার পরে কিন্তু সে কিন্তু মাকে ভুলে যাচ্ছে, তার যৌবনের তাড়নায় কিন্তু অন্য কিছু করছে, করার পরে তার কিন্তু সব মনের ভিতরে কিন্তু ভয়ঙ্কর কষ্টে দুঃখ, এগুলো লাঘব হতে পারছে না। এইসব দুঃখ কষ্ট যাতনা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে বিপাসনা মেডিটেশন। বিপাসনা মেডিটেশন করার জন্য তার এই যে আধুনিক যত রকম দুঃখ আছে, বিশেষ করে ফোবিয়া, যারা ভয় ভীতি ওসিডি অনেক রকম রোগ ডাক্তারেরা বলছে, সেসব রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মানসিক টেনশন থেকে মুক্তি পাওয়া যায়, এই বিপাসা মেডিটেশন যদি সে চর্চা করে, প্রতিনিয়ত অভ্যাস করে, তাহলে কিন্তু সে সেই সব রোগের থেকে কিন্তু মুক্তি পাবে। বিশেষ করে মানসিক যত রকম রোগ আছে, মানসিক রোগের ক্ষেত্রে কোন রকম ঘুমের ওষুধ খায় কিন্তু মানসিক রোগ কমবে না। মানসিক রোগের সৃষ্টি হয় কিন্তু ব্যক্তির স্বভাবের কারণে, বিশেষ করে বদ স্বভাব। এই বদ স্বভাব গুলো ব্যক্তি যখন নিজেকে চিনতে পারবে যে আমার এই স্বভাব বদ স্বভাবের দ্বারা আমি বিতাড়িত হয়ে সারা জীবনময় যন্ত্রণা ভোগ করছি বা কষ্ট ভোগ করছি, সেই কষ্টের থেকে মুক্তি পাওয়ার জন্যে এই বিপাসনা মেডিটেশন করা যাবে।
তিনি কিন্তু করতে পারবেন। যদি সেই সব সাইট মানে সেই সব সম্পর্ক থেকে চিরতরে ত্যাগী হয়ে আসতে পারে, মানে ভোগ বিলাসে যেসব ডুবে থাকে যেসব মানুষেরা, সেই ভোগ বিলাস ত্যাগ করে যদি পুনরায় নিজেকে শুদ্ধতার আসনে নিয়ে আসতে চায়, তাহলে বিপাসনা মেডিটেশন তিনি করতে পারবেন এটা সব সময়। অতএব আগেও বলেছি যে বিপাসনা মেডিটেশন করতে গেলে নিষ্কণ্টক নিষ্ঠকণ্টক মন দ্বারা মনের মানুষের দ্বারা সম্ভব। তো আমার ক্যামেরা যে আছে সজীব, সজীবের যদি কোনো প্রশ্ন থাকে এইসব বিষয়ে তুমি সবার জন্য প্রশ্ন করতে পারো। জি আঙ্কেল, এখানে প্রশ্ন হচ্ছে যে এই মেডিটেশন করে লাভ কি, এটা থেকে ফল পাওয়া যাবে কি, এই যে বিপাসনা যেটা বলছেন। ব্যাপারটা হচ্ছে কি, আগেও বলেছি এখনো বলছি যে ফলাফল ব্যক্তি কি আশা করে, সবাই কিন্তু শান্তি শান্তি চায়। বিশেষ করে দৈহিক কষ্ট যারা ভুগছে, মানসিক কষ্ট যারা ভুগছে, বহু রোগের ক্ষেত্রে ভুগছে, সে তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য এই বিপাসনা মেডিটেশন করার বিশেষ কিন্তু প্রয়োগগুলো যদি সঠিকভাবে করতে পারে, তাহলে কিন্তু সেই ব্যক্তি ভালো থাকতে পারে। জি আঙ্কেল, এটাই বলছি যে প্রয়োগগুলোর ক্ষেত্রে ওখানে বলা হয়েছে যে দৃষ্টি দিয়ে তাকানো, মানে তাকানোর মধ্যে কি উপকারিতা, মানে এইটাই হলো আপনার কাছে প্রশ্ন করছি যে তাকানোর মধ্যে কি উপকার পাচ্ছে সে। তাকানোর বলতে ধরো সকালবেলা সে বেলা ভরে যদি ঘুম পারে, তাহলে কিন্তু তাকে সে চিনতে পারবে না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে যে কোনো শিক্ষা করতে গেলে তাকে কিন্তু আগে জাগতে হবে। সে যদি ঘুমেই সারা জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিল, তাহলে জীবনের আসল উদ্দেশ্য পথে এসে সফলতা লাভ করতে পারবে না। এই বিপাসনা মেডিটেশনের দ্বারা সে কিন্তু একটা নিজেকে সঠিক রাস্তায় নিজেকে মনোনিবেশ করার একটা পথ পাবে, অর্থাৎ নিজেকে কনফিডেন্স বাড়ানোর জন্য যাবে করতে পারছি এই বোধটুকু, হয়তো গভীর রাত্রে জাগা বা ভোরবেলা সূর্য উদয়ের আগে ওঠা বিপাসনা মেডিটেশন করবে এই যে বোধটুকু, সেখানে ঘড়ি অ্যালার্ম দিতে হয় না, অটোমেটিকলি কিন্তু তাকে জাগিয়ে দেবে এবং সে সুনির্দিষ্ট পথে চলার জন্য নিজেকে একটা রুট তৈরি করবে, অর্থাৎ নিয়মের দ্বারা পরিচালিত হবে। তাহলে হবে কি, জীবনের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে তার চলার সহজ হবে এবং মাইন্ড কন্ট্যাক্ট বা মনে স্থিরতা আনার একটা সহজ উপায়। মাইন্ড কন্ট্যাক্ট, হ্যাঁ এটাই যেটা বলছেন যে দৃষ্টি কথাটা আপনি বলছেন, তো সেই ক্ষেত্রে এতগুলো যে বিষয়গুলো আপনি বলছেন এতগুলোর সাথে কি সম্পর্ক আসলে আছে? আর এটা তো ইউটিউবে অনেকেই ভিডিও দেখাচ্ছে যে এই দৃষ্টির এই বিষয়গুলোর থেকে, তো এইটার উপরে ধ্যান ধারণা দিলে আমার তো মনে হচ্ছে যেটা আপনাকে বলছিলাম যেটা যে ফোকাস করা একটা জিনিসের উপর, মাইন্ডটা ফোকাস করা সেখানে, তো সেখানে আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন আর কি, তো এটা কি আপনি যেটা বলছেন এই মাত্র যে ভোরে ওঠার কথা বলছেন, সেখানে এই ফোকাস করার ব্যাপারটা কিভাবে? ভোরে ওঠা মানে নিজেকে জাগানো। আমি ঘুমিয়ে থাকি সারা জীবন, হয়তো গভীর অনেক রাতে বলছে, কেউ মোবাইল টিপছে, কেউ কম্পিউটার ছিঁচ্ছে, তাদের তাই কিন্তু সম্ভব না। আগেও বলেছি তাই, যে মনটা যদি অন্য চিন্তাধারার ভিতর যুক্ত হয়ে থাকে, কিন্তু সেই মনটা কিন্তু ওই চিন্তাটা মানে অতগুলো সম্পর্ক, একটা শিশু মনে করো যিনি করবেন তার কিন্তু মনটা কিন্তু সেই শিশুই রয়ে গেছে, অর্থাৎ নির্বোধ শিশু। এই নির্বোধ শিশুকে যদি দেখা গেল যে ছোটবেলায় বাংলা শিখাচ্ছি, ইংরাজি শিখাচ্ছি, অঙ্ক শিখাচ্ছি, জ্যামিতি শিখাচ্ছি, গান বাজাচ্ছি শিখাচ্ছি, নাচ শিখাবে, অঙ্কন শিখাবে, এতগুলো যদি চাপ থাকে একটা শিশুর উপরে, সে কিন্তু বিচলিত হবেই সবসময়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই, যে সহজ রাস্তায় সহজভাবে কিন্তু নিজেকে পরিচালনা করছে, কি চিন্তা করছে, না আমার টাকা পয়সার দরকার, কি করলে টাকা আয় করতে পারবো, কিন্তু সেই টাকা পয়সা আয় করার ক্ষেত্রে গিয়ে সে কিন্তু নিজেকে হারিয়ে ফেলছে। তার ঘুম ঠিক হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, ডিসব্যালেন্স, ওই যে টাকার চাপ, ডিসব্যালেন্স, আমি কিসে সুখী হব,
আসলে কিন্তু ওর ভিতর কোথায় সুখ নেই কিন্তু।